শুক্রবার ছুটির দিন সকালে বইমেলা প্রাঙ্গণে কম উপস্থিতি ছিল পাঠকদের, তবে বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে বই প্রেমীদের পদচারণা। বই কেনার পাশাপাশি তারকাদের সাক্ষাৎও পাচ্ছেন অনেকে। সুকর্ণা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। চলছে অমর একুশে বইমেলার তৃতীয় সপ্তাহের ছুটির দিন, তবে সকালের সময়টিতে পাঠকের উপস্থিতি ছিল হাতে গোনা। দুপুরের পর থেকে আড়মোড়া ভেঙে মেলা জমে উঠে বইপ্রেমীদের আনাগোনায়, সেই সাথে বাড়ে লেখক আর প্রকাশকদের উপস্থিতিও। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, সেই বইগুলো তারা সংগ্রহ করতে চায়। পড়ালেখা ভিত্তিক যে বইগুলো, একাডেমিক ভিত্তিক যে বইগুলো, সেগুলো সবাই কিনছে। সেই সাথে আসান্বিত প্রক্রিয়া হচ্ছে যে নতুন যারা তরুণ অপেক্ষাকৃত তারা লিখছেন এবং তাদের বই পাঠকপ্রিয়তা পাচ্ছে। গত কয়েকবারের মতন এবারের মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে টিভি এবং সোশ্যাল মিডিয়ার তারকাদেরও, যারা লিখেছেন গল্প, উপন্যাস এবং মোটিভেশনাল বই। এখানে আত্মকথনের ভঙ্গিতে একজন সঙ্গীত শিল্পীর সত্তার ভিতরে যে টানাপোড়েনগুলো বা তার গানের জীবনে পথ চলার ক্ষেত্রে যে ক্ষতবিক্ষত হওয়ার গল্পগুলো, সেগুলো উঠে এসছে। এবার দুটো উপন্যাস একসাথে আসছে, একটা হচ্ছে আমার একটা তুই চাই অনন্যা প্রকাশন থেকে, আর ইতিমেঘ বালক তাম্রলিপি প্রকাশন থেকে। এদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষের সাথে আলোচনার সভায় বইমেলার সময়সীমা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। সে বিষয়ে এখন পর্যন্ত আসেনি কোনো সিদ্ধান্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।